হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তাল এনে রেখেছে দুদিন হয়ে গেছে তো আজ হচ্ছে জন্মাষ্টমী ভাবলাম কি না জন্মাষ্টমীর দিনে বানিয়ে নিই তালের পিঠা তো তালগুলিকে খোসা ছাড়িয়ে রস করে নিয়েছে আর কি এই যে হালকা পাতলা হয়েছে রসটা আর একটা ভাগে হয়েছে এই যে ঘন রসটা তো প্রথমে যখন আমি তালটা রস করছিলাম একটু জল দিই নিই তাই জন্যে দেখো রসটা গাঢ় হয়েছে আর কালারটা বেশ সুন্দর দেখা যাচ্ছে চার দিয়েতেও আর একটু জল দিয়েছে বলে এটা দেখো পাতলা হয়েছে আর কালারটা এরকম হয়েছে আর এখন এই যে ঘন রসটা দেখছো এটা দিয়ে আমি বড়া বড়াবিটার ব্যাটারটা রেডি করে নিয়েছি চলো তো বাটিতে নিয়েছি পরিমাণ মতো সুজি আর এখন নিচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিচ্ছি তালের পালটা ঘন তালের পাল্টা দিয়ে দিলাম পরিমাণ মতো যে লবণ দিলাম আর বেকিং সোড়া দেবো সামান্য এই তো সব কিছু উপকরণ দেখো আমি নিয়ে নিয়েছি তো সব কিছু উপকরণ যেহেতু নেওয়া হয়েছে এখন হাতে আমি ভালো করে মেখে নেব মেখে তারপর ব্যাটারটা রেডি করে নিচ্ছি সব কিছু উপকরণ হয়ে গেছে না তো দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার মেখে নিয়েছি তো ব্যাটারটাকে দুভাগ করেছি নারকেল দিয়ে ব্যাটারটা রেডি করেছি নারকেল কোড়া দিয়ে আর এটা নারকেল কোড়া ছাড়া এই ব্যাটারটা রেডি করে নিয়েছি তো দুভাবে বড়াটা ভাজবো তো কড়াতে অলরেডি তেল দিয়েছি তেলটা গরম হয়েছে প্রথমে আমি এই যে নারকেল কোড়া ছাড়া যে ব্যাটারটা রেডি করেছি এই ব্যাটারটা বড়ার আকারে কড়াতে দিয়ে দেবো তো দেখো এক হাতে মোবাইল আর এক হাতে পিঠা দিতে অসুবিধা হয় তো পিঠাগুলির শেপ সুন্দর হচ্ছে না প্রথমে পরের দিকে হয় ঠিকঠাক তো চলো এভাবে করে আমি করাতে দিয়ে নেই বড়া পিঠাগুলি এই তো একে একে দিয়ে দিলাম তো একটুখানি উল্টে পাল্টে নেব একটু লাল লাল করে পিঠাগুলি বাসবো দেখতে এবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলি তুলে নেবো তুলে নিয়ে আরেকটা এই যে ছাঁকনির মধ্যে রাখলাম তেলটা ঝরার জন্য আবারও গড়াতে দিয়ে দিয়েছি এগুলিকেও আবার উল্টে পাল্টিয়ে দেবো নারকেল কুড়া দিয়ে যে পিঠার ব্যাটারটা রেডি করেছি এই পিঠাগুলিও খেতে ভীষণ ভালো আবার নারকেল কুড়া ছাড়াও ভালো লাগে তো এই তো দেখো তেল ঝরিয়ে পিঠাগুলো একটা পাত্রের মধ্যে রাখছি আর এই পিঠাগুলিও ভাজা হয়ে গেছে অনেকটাই লাল হয়ে এসেছে এগুলিও তুলে উল্টে পাল্টিয়ে ভেজে তো তেল ঝরিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম নিজে আবারও রাখছি আবারও কিছু করাতে দিয়ে দিলাম এইভাবে করে বাঁচতে হবে তালের বড়া পিঠা দেখে আমার কাছে তালের ক্ষীর ভালো লাগে বন্ধুরা তো তালের বড়া পিঠাও ভাজবো আবার তালের ক্ষীরটাও করবো তো চলো দেখতে থাকো যারা পর্যন্ত দেখেছো লাইক দাম নি প্লিজ একটা লাইক দিও আর দেখো খুব সুন্দর হয়েছে এখন পিঠাগুলি একটু গুলগুল হয়েছে সেপটা ঠিক হয়েছে আবারও দিয়েছি আর অনেকটাই ভাজা হয়েছে আর অল্প রয়েছে এগুলি ভাজা হলে আবার নারকেল কুলার ব্যাটার দিয়ে ওই পিঠাগুলি ভাজব আর কি তো উলটিয়ে বালতি দিচ্ছি আর ভাজার তো একটা ভালো সেন্ট আছে চালের পিঠার তো পিঠাগুলি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে নারকেল কোড়া ছাড়া যে ব্যাটারটা দিয়ে পিঠাগুলি ভেজে নিয়েছি তারপর এই যে নারকেল কোড়া মেশানো পিঠাগুলি দিয়ে দিলাম কার কাছে কোন রকমের পিঠাগুলি ভালো লাগে নারকেল কুড়া দিয়ে পিঠা বানানোর ভালো লাগে নাকি নারকেল কোড়া ছাড়া যে বড়া পিঠাগুলি ভাজা সেগুলি ভালো লাগে বলে তো অনেকটাই ভালো লাগে নারকেল কোড়া তো মুখে লাগলে ভালো লাগে বেশ তো চলো এগুলিও একে লাল লাল করে ভেজে নিই আর নারকেল কোড়া মেশানোগুলি বেশি লাল লাল করা যাবে না তাহলে নারকেলগুলি পুড়ে যাবে তো হালকা পাতলা ভেজেই তুলে নিচ্ছে তো দেখো বন্ধুরা পিঠাগুলি ভাজা হয়ে গেছে নারকেল কোড়ার ব্যাটারের পিঠাগুলি এই দেখো আরও কিছু রয়েছে এই যে অল্প এগুলো ভেজে নিচ্ছি তো একদম ফাইনালি সব পিঠা ভাজা হয়েছে নারকেল কোড়ার যে পিঠাগুলি আবার এই পিঠাগুলি নারকেল কোড়া যা তো এখন তালের রসটা দিয়ে করবো ক্ষীর বসা দিলাম কড়াতে দিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে এখন একটু জাল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঘন ঘন নিতে হবে জলটা তো শুকিয়ে নিতে হবে যে জলটা তালে রসের মধ্যে মানে এক্সট্রা করেছে তখন আবারও তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিতে দিতে দেখো অনেকটাই ঘন হয়ে আসছে এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে আবারও নাড়াচাড়া দিয়ে নিয়ে এলাম আর দেখো অনেকটাই ঘাড় হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম অল্প হয়ে গেছে শুকিয়ে জলটা আর নেই এখন এই যে দুধটা গুলে দিয়ে দেব আমল দুধ একটুখানি গরম জলে গুলে দুধটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি নারকেল গোড়া দিয়ে দিলাম আর তার সাথে তেজপাতা আর এলাচ গোটাও দিয়েছি আর চিনি দিলাম পরিমাণ মতো নারকেল গুঁড়া চিনি এলাচ তেজপাতা দিয়েছি সব কিছু উপকরণ দেওয়া হয়েছে কেটার মধ্যে এখন নাড়াচারা দিয়ে মিশিয়ে নিলাম আর চিনি দেওয়াতে দেখো আবার একটু হালকা পাতলা হয়ে গেছে তো আবার একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে ঘন ক্ষীরটাই খেতে ভালো লাগে তো অনবর তো নাড়া দিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা তালের ক্ষীর একদম রেডি ঘন হয়ে গেছে তো নামিয়ে নেব হয়ে গেছে প্রায় আর এই ক্ষীরটাই খেতে ভালো ভালো লাগে আমার কার কার পর্যন্ত তালের ক্ষীর খেতে অবশ্যই জানিও তালের ক্ষীর একদম রেডি খুব সুন্দর হয়েছে দেখো ক্ষীরটা তালের পিঠাও ভাজলাম নারকেল কুড়া দিয়ে আর নারকেল কুড়া ছাড়া দু রকমের তালের বড়া পিঠা হয়েছে আর পিঠাগুলি দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও তাহলে কীটটাও দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই